দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হযরতপুর গরুর হাটে। তো আমরা মেইন গেটে আছি, এখন বিক্রিত কিছু গরুর তথ্য দেব, কত দামে বিক্রি হচ্ছে। ভাই গাই গরুটা কত নিল ভাই? 30,000। প্রিয় দর্শক, একটি গাই গরু বাছুর সহ 72,000 টাকা পড়লো। এই যে এটার সাথে বাছুর, এটা 72,000 কিনে নিয়ে গেল। প্রিয় দর্শক দেখুন, গারোল হাতেরটা হচ্ছে আজকের বাজার 8,000 টাকা দিয়ে এক বড় ভাই কিনে নিল। ভাইটা কত পড়ছে? দুটা 16,000। প্রিয় দর্শক 16,000 টাকা দিয়ে খুবই চমৎকার দুটি গারোল নিয়ে গেল। প্রিয় দর্শক দেখুন, সার নিয়ে গেল এক বড় ভাই 65,000 টাকা দিয়ে, খুবই চমৎকার। প্রিয় দর্শক, প্রচুর বেচে কিনা হয় এই হাটে, মাশাআল্লাহ। বড় ভাই কত নিল? বড় ভাই কত বললো? প্রিয় দর্শক, এখানে তিনটা আছে, তিনটা গাই, চারটা গাই টোটাল। এই যে তিনটা এখানে বানলো, আর একটা আছে এখানে বিশাল বড় সাইজ। 7,80,000 টাকা চার পিসের দাম দেখুন। 7,80,000 টাকা চারটা গাই, বিশাল বড় সাইজ এটা। যারা কম দামে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চান নিতে পারেন। 7,80,000 টাকা দিয়ে দেখুন এই চারটি গাই কিনা হলো। ভাইজান কত বললো? তিনটা। প্রিয় দর্শক, এই তিনটা 1,50,000। ভাইজান কত হইল এটা? ফেরত নিয়ে গেল। দর্শক খুবই চমৎকার একটি গরু, খুবই পাতলা। প্রিয় দর্শক, 1,10,000 টাকা দিয়ে এটা কেনা হলো। 1,10,000। খাসিটার কত নিল? 10,000। মাশাআল্লাহ, খাসি না বকরি? দর্শক একটি পাঠি নিয়ে গেল 10,000 টাকা। বড় ভাই কত পড়লো এটা? বড় ভাই, প্রিয় দর্শক দেখুন, গাই বাছুর কিনলো, দুধ দোয়ে নিয়ে গেল, 1,00,000 টাকা কিনা হলো। মাশাআল্লাহ খুবই চমৎকার, বাচ্চা সহ দুধ দোয়ে নিয়ে গেল আজকের বাজার 1,00,000 টাকা। ভাইজান কত বললো মহিষটা? 1,00,000। 1,55,000 টাকা মহিষটা পাবো। প্রিয় দর্শক মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি খাসি নিয়ে গেল এক ভাই, 18,000 টাকায় বিক্রি হয়ে গেল। বিশাল বড় সাইজের একটি গরু, 2,20,000 টাকা বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 1,10,000 টাকায় চলে গেল গাই বাছুর। বাজান কত নিল দুইটা? 3,60,000। মাশাআল্লাহ, দুইটা জোড়া 3,60,000 টাকা, বিশাল সাইজ। যারা নিতে চান নিতে পারেন এরকম চমৎকার কালেকশন। প্রিয় দর্শক, এই যে গরুটি 1,10,000 টাকা বিক্রি হয়ে গেছিল, খুবই পাগলা গরু, যে কারণে বেঁধে রাখা হয়েছিল। দেখুন প্রচুর পরিমাণ পাগলামি করে। প্রিয় দর্শক দেখুন, গারো আছে কত নিচে দুইটা ভাই? প্রিয় দর্শক দেখুন, এটা ছাগলি চলে গেল 4,500 টাকা। প্রিয় দর্শক দেখুন, 40,000 টাকায় নিয়ে গেল একটি ছোট বাছুর। প্রিয় দর্শক, দুইটি সার। বড় ভাই দুইটা কত পড়ছে? দুইটা কত পড়ছে? প্রিয় দর্শক, 2,10,000 টাকা বলছে দুইটা। এখন কিন্তু গরুর দাম পড়ে গেছে, সকালে যতটা গরুর দাম বাড়তি ছিল এখন গরুর দাম অনেক কমে গেছে, গরু ছেড়ে দিচ্ছে। দেখুন খুবই চমৎকার, জোড়া নিয়ে নিল 2,10,000 টাকা দিয়ে জোড়া। সকালের তুলনায় এখন অনেক দাম কমে গেছে, সকালে যেরকম দাম চাওয়া হয়েছিল, যেরকম এই যে বড় গরুটা এই দামটা চাওয়া হয়েছিল, এক পিসের দামই 1,30,000 থেকে 40,000 টাকা।
দেখা যায় গরুগুলোর দাম প্রচুর কমে গেছে। প্রিয় দর্শক, তিনটি ছোট ছাগল আছে। ভাইজান, তিনটা কত পড়লো? 4,000 টাকা পিস, 12,000 টাকায় পড়ে গেল। প্রিয় দর্শক, ছোট্ট একটি গরু গেল। বড় ভাই কত নিছে? মাশাল্লাহ, ছোট্ট একটি গরু নিয়ে গেল 28,000। এটা কত নিছে মুরব্বি? এটা ফেরত নিয়ে যাচ্ছে, মহিষ ফেরত নিয়ে যাচ্ছে, বেচা হয়নি। কত নিচ্ছে ভাইয়া? 55,000 টাকা দেখুন। কারো করে গেল ভাইটা কত নিচ্ছে বড় ভাই? কয়টা? তিনটা আসতেছে আরো। এই যে দুইটা, এই যে দুইটা, আর সামনে গেছে একটা, এই তিনটা গেল। প্রিয় দর্শক, অনেকে গরু বিক্রি করতে পারেনি, ফেরত নিয়ে যাচ্ছে দেখুন, প্রচুর গরু। এগুলো সব ৩৮০,৩৮০,০০০ টাকায় সবগুলো ছোট সাইজ। ভাইজান কত পড়লো এটা? ১,২০,০০০ টাকা দিয়ে দেখুন, এই যে ভদ্রলোক লাল গরুটি নিয়ে গেল। আর ৩,৮০,০০০ টাকা দিয়ে দেখুন গুড়াগাড়া কতগুলো নিয়ে গেল। ৩,৮০,০০০ টাকা দিয়ে অনেকগুলো ক্রস জাতের সার গরু নিয়ে যাচ্ছে। বড় ভাই, ছাগলটা কত হয়েছে? ছাগলি দর্শক দেখুন, ৫,০০০ টাকা দিয়ে নিয়ে গেল। আমার মামলা, আমি লড়ুন, সমস্যা নেই। প্রিয় দর্শক, হাটে প্রচুর গরু যাচ্ছে দেখুন। দুইটা কত পড়ছে মুরব্বি? ২০,০০০ ১০,০০০ টাকা পিস। প্রচুর পরিমাণ গরু বেরোচ্ছে। ভাইজান এটা কত নিল? ফেরত যাচ্ছে। প্রিয় দর্শক, বিক্রি করতে পারে। এটা কত নিচ্ছে ভাই? মাশাল্লাহ, ৮০,০০০ টাকা দিয়ে সারটি চলে গেল। বাজান, মহিষটা কত নিল? ২,০০,০০০ টাকা বিক্রি হলো মহিষটি, ২,০০,০০০ টাকা। প্রিয় দর্শক, ছোট সাইজের কিছু গরু আছে। কত নিল ভাইয়া? ৩৩,০০০। চমৎকার সার গরু, মাশাল্লাহ, খুব চমৎকার একটি বাছুর চহন। ভাইজান কত পড়লো? ১৬০, মাশাল্লাহ, ১৬০ দেখুন, দুধ দুয়ে নিয়ে গেল একবারে, চমৎকার। প্রিয় দর্শক, একটি ছোট বাছুর নিয়ে যাচ্ছে এক ভাই। ভাইজান কত পড়লো? কত হয়েছে দাম? ৩৯,০০০ ফিজিয়ান একটি ছোট বাছুর। এটা কত হয়েছে ভাই? এটা কত হয়েছে? ৩০,০০০ টাকা। শালগুলোর বাচ্চাগুলোর দামটা একটু বেশি, বড় সাইজের একটি শাল। ভাইজান কত নিল এটা? ফেরত যাচ্ছে। প্রিয় দর্শক, ফেরত যাচ্ছে, বিক্রি হয়নি। খুবই চমৎকার একটি বাচ্চা। ভাইজান কত নিল এটা? মাশাল্লাহ, বাচ্চা সহ ৯৫,০০০ টাকা দেখুন। কত নিল? ১,১৫,০০০ সাতটি দাম নিল। প্রিয় দর্শক, অনেকগুলো বাছর যাচ্ছে। কত নিল কাকা? না, ফেরত, ফেরত যাচ্ছে। প্রিয় দর্শক দেখুন, অনেকগুলো বাছর, এগুলো সব ফেরত যাচ্ছে, বেচা হয়নি। বড় ভাই কত নিল? ১,১০,০০০। খুবই চমৎকার একটি সার নিয়ে গেল, ১,১০,০০০ টাকা। প্রিয় দর্শক, গরু আসতেছে, যাচ্ছে। ভাইজান কত হইল? কত হইল ভাই? ৭০,০০০ টাকা পড়লো সারটির দাম, মিডিয়াম সাইজের একটি সার। খুবই বড় সাইজের একটি গাছ। ভাই কত নিল ভাই? ১,৬০,০০০। দর্শক, ১,৬০,০০০ টাকা দিয়ে বিশাল, ১,৬০,০০০। প্রিয় দর্শক, গাই গরু কেনা হয়েছে, দুধ দোয়া নিয়ে যাচ্ছে।
বড় ভাই কত নিল? আচ্ছা আচ্ছা, দুতলা। প্রিয় দর্শক দেখুন, বাছুর সহ আরেকটি নিয়ে যাচ্ছে, দামটা জানাবো, খুবই চমৎকার। বড় ভাই কত বললো এটা? কত? 1,00,000 টাকা। দেখুন মাশাল্লাহ, খুবই চমৎকার একটি সার। ভাইজান কত নিল? দর্শক ফেরত যাচ্ছে সারটি। প্রিয় দর্শক, দুইটা নিল আজকের বাজার, 2,10,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আরো একটি গাভিন যাচ্ছে। ভাইজান এটা কত নিল? 1,40,000। বিশাল বড় সাইজের একটি গরু, খুবই চমৎকার। আর একটি বাছুর সহ গাভি আছে। ভাইজান কত নিল এটা? দর্শক 17,000 টাকা। বাছুরটা লাল বাছুরটা নিল 17,000 টাকা। আর ভাইজান কত বললো? দামটা জানা গেল না, চমৎকার একটি সার। ভাইজান খাসি কত বললো? কষাইয়ের খাসি প্রচুর পরিমাণ এখানে। আজকে এখন অনেকে বেচা কেনার টাইম প্রায় শেষ, দুপুর হয়ে আসছে, তো অনেকে গরু ফেরত নিয়ে যাচ্ছে, অনেকে কিনে নিয়ে যাচ্ছে। তো যারা এরকম সুন্দর সুন্দর ভালো কালেকশন চান, অবশ্যই আপনাদের হযরতপুর আসতে হবে, গরুর হাটে। দর্শক দেখুন সার যাচ্ছে। কত নিল বাজান? 64,000। মাশাল্লাহ, 64,000 লালটা, কালোটা ফেরত যাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করতেছি, ভাই কিনলেন, কত নিল ভাই? 12,000। এই বাছুরটা খুবই চমৎকার, একটি গাভীর বাচ্চা নিল, বাছুরটা 12,000 টাকা দিয়ে কিনছে। এখন সব কেনা গরু বের হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করি। ভাইজান কত নিল? বড় ভাই কত নিল? 26,000। 1,26,000। বড় ভাই কত দিয়ে কিনলেন ভাই? বড় ভাই কত নিল এটা? প্রিয় দর্শক ফেরত নিতেছে গরু, বিক্রি হয়নি। প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম, বিক্রিত কিছু গরুর দাম যেগুলো বিক্রি হয়ে গেল। আমরা আছি হযরতপুর হাটের 1 নম্বর গেটে, যেখান দিয়ে গরু ছাগল সব বের হচ্ছে। জানানোর চেষ্টা করলাম আজকের এই বাজার রেট। আমরা আরেকটি গরুর দাম জানি, এটা কত নিল বড় ভাই? 55,000 টাকা দিয়ে একটি সার নিয়ে গেল। কত নিল ভাইয়া? 70,000। ক্রস একটি সার, 70,000 টাকা চলে গেল। বড় ভাই এটা কত করলো? কত নিল? 65,000 টাকা দিয়ে নিছে। প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম কিছু বিক্রিত কবু গরুর কাশির বাজার দর। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা আরও কিছু পর্ব দেখানোর চেষ্টা করব আমাদের ঘাসফড়িং এগ্রো টিভির সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চমৎকার একটি গাই, 90,000 টাকায় বিক্রি হয়ে গেল এটি। 90,000 টাকা। কত নিল বড় ভাই? কত বললো দাম? কত? লালটা 70,000। তো ভালো থাকুন সবাই, এ প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও।